আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আসলে এতদিন কোনো ভিডিও এডিট করতে পারি নাই, কারণ আমি অনেক সিক ছিলাম, আমার হঠাৎ জ্বর হয়েছিল, প্লাস আরও সাথে অনেক কিছু ছিল। যাই হোক, ভিডিওগুলো আর কি মূলত আমার শখের বশেই করা। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিব। এই প্লেসটির নাম হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড লাংকাওয়ি। আপনারা যদি লাংকাওয়িতে আসেন তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে আসবেন, আর যদি সাথে ছোট বেবি থাকে তাহলে তো কোনো কথা নেই, কারণ বেবিটা এখানে অনেক এনজয় করবে অনেক। সামনে আমি আরও ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলেছিলাম। সো এখানে এন্ট্রিতে আপনারা বিভিন্ন বার্ডস দেখতে পাবেন, ওদেরকে আপনারা খাওয়াতে পারবেন। ও হ্যাঁ, একটা কথা বলে নিই, এখানে আপনাদের এন্ট্রির সময় আপনাদেরকে খাবার দিবে মাস্ট, বাট আপনাদেরকে সেটা কিনতে হবে আর কি, কারণ ওদের তো একটু লাভ করতেই হবে। আর এখানে আপনাদেরকে ওরা খুব সুন্দর করে ছবি তুলে দিবে, এবং এই ভিজিটটা শেষ হওয়ার পরে ছবিটাকে সুন্দর করে ফ্রেমিং করে আপনাদেরকে দিয়ে দিবে। আমি সেটিও দেখাই দিব। আমার কাছে এত ভালো লেগেছিলো যে আমি না নিয়ে থাকতেই পারলাম না, একটা মেমোরিজ অবশ্যই আমার দরকার, সেজন্য আমি সেটা নিয়েছিলাম। বাট দেখুন ডিয়ারগুলো কত কাছে চলে আসছে, মানে একদম ফেস টু ফেস আপনারা সব কিছু এনজয় করতে পারবেন, আপনার বেবিদেরকেও সব অ্যানিমেলসদের সাথে পরিচয় করাই দিতে পারবেন। খুবই নাইস একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, প্লাস আমার মেয়ে আমায়েরা তো খুবই পছন্দ করেছে, খুবই। আমি যদি নেক্সট টাইম কখনো আসার সুযোগ পাই তাহলে আবারও এই জায়গায় আমি চলে আসবো আমার মেয়েকে নিয়ে। এখানে আপনাদেরকে মানে অ্যানিমেলস ফুডগুলোই দেওয়া হবে, যেমন অ্যানিমেলসরা হচ্ছে পাখিরা বিভিন্ন সিডস খায়, দেন সব যত অ্যানিমেলস আছে ওরা হচ্ছে গাজর, ক্যাবেজ, আরও ভ্যারাইটিস রকমের খাবার খায়। সো এগুলো আপনাদেরকে দিবে, বাট আপনারা পেঙ্গুইনকে কখনো খাওয়াতে পারবেন না, কারণ ওরা হচ্ছে একদম সম্পূর্ণ একটা কাচের ঘরের ভিতরে সিল করা, ওদেরকে জাস্ট বাইরে থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর ওরা একদম গুটি গুটি পায়ে হেঁটে যায়, এরকম দাঁড়ায় থাকে, মানে খুব ভালো লাগে দেখে পেঙ্গুইন। এখানে বিশাল বড় অ্যাকোয়ারিয়াম আছে, আপনারা আসলে সেটা উপভোগ করতে পারবেন। আর এই মাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু আমি একটা মুভি দেখেছিলাম যেখানে নাম ছিল নিমো। সো আপনারা যদি এখানে আসেন তো নিমোকে দেখতে পাবেন। এটা আরেকটা ডিফারেন্ট প্লেস, এই প্লেসটার নাম হচ্ছে লাংকাওয়ি ওয়াইল্ড লাইফ পার্ক। এখানে আপনারা সব কিছুই একদম সামনাসামনি উপভোগ করতে পারবেন, মানে আগেরটার থেকে এটা আরও বেস্ট। এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেলস পাবেন, যেমন টাইগার আছে, লায়ন আছে, র্যাবিটস আছে। নেক্সটে আমি আরেকটি ভিডিও আপলোড করব, আপাতত আমার কাছে সবগুলো ক্লিপ নেই, বাকি ভিডিওগুলো হাতে পেলে আমি আরও একটি ভিডিও ব্লগ আপলোড দিব। তো আমরা এখান থেকে বের হয়ে লাংকাওয়ি কেবল কার প্লেসে চলে আসলাম। এখানে আমরা কেবল কারে উঠেছিলাম অনেক হাজার ফিট ওপরে, আমার আসলে এক্স্যাক্ট এখন মনে নেই যে কত হাজার ফিট ওপরে ছিল, কারণ আমি অনেকদিন পরে ভিডিও এডিট করতে বসেছি, সো আমি আসলে অনেক কিছু ভুলে গিয়েছি। এখন আসলে রেগুলার ভিডিও এডিট না করলে যা হয়, বাট এখানে উঠে অনেক ভালো লাগছিল, আবার একটু ভয়ও কাজ করছিল, কারণ এত উপরে যে চারিদিকে দেখে মনে হচ্ছিলো যে যদি আল্লাহ পড়ে যাই আমরা। বাট পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনাই নেই যে কেউ কেবল কারে উঠে অ্যাক্সিডেন্টলি ওখান থেকে কেউ পড়ে গিয়েছে। আপনারা এখানে উঠলে খুবই এনজয় করবেন, আমিও এনজয় করেছি, ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বাইরের সিনারিগুলো দেখতে আসলেই খুবই মনোমুগ্ধকর ছিল, কারণ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের পৃথিবী, এই সব গাছপালা, মাউন্টেন, ওশেন, মানে এসব অত উপর থেকে দেখতে, মানে এটাকে তো বার্ডস ভিউ বলা হয় না। সো পাখিদের চোখে কিভাবে দেখা যায় চারিদিকে সেটাই আমরা এসে আর কি এখানে দেখতে পাচ্ছিলাম।
তো কেবল কার থেকে নেমে আমাদের একটা ব্রিজে যাওয়ার কথা ছিল, বাট সেখানে প্রচুর মানুষ ছিল। আমরা টিকিটও কেটে রেখেছিলাম কিন্তু যেতে পারিনি, মানে এত মানুষ। আর সেখানে হচ্ছে ওরা লিফট দিয়ে নিয়ে যায়, সো এক ঘন্টা বা এক ঘন্টার বেশি সময় লাগতে পারতো, যার জন্য আমরা সেটা স্কিপ করেছিলাম। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইদিকে, ছবিগুলো এখানে অ্যাটাচ করে দিলাম। পরবর্তী পার্টে আমি আরও ভিডিও অ্যাড করে দিব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।